আমরা যারা ক্লাস নাইনে পড়ছি তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। জীবন ও তার বৈচিত্র্য, জীবন বিজ্ঞানের আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে ডিসকাশন করব। এছাড়া এ প্রশ্নগুলি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য যারা পড়তে ইচ্ছুক বা জানতে ইচ্ছুক তারাও এগুলো জানতে পারে। তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অপচিতি বিপাক? শালক সংশ্লেষ, পুষ্টি, শ্বসন, পরিবহন। সঠিক আনসার হবে শ্বসন। কোনটি অপচিতি বিপাক? না, শ্বসন হলো অপচিতি বিপাক। পরের প্রশ্ন, নিচের কোনটিকে প্রাণের ভৌতভিত্তি বলা হয়? নিচের কোনটিকে প্রাণের ভৌতভিত্তি বলা হয়? না, প্রাণের ভৌতভিত্তি বলা হয় প্রোটোপ্লাজমকে। পরের প্রশ্ন, জীবদেহের কোন ধর্মের জন্য দেহের আকার, আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যায়? আবার বলছি প্রশ্নটা, জীবদেহের কোন ধর্মের জন্য দেহের আকার, আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যায়? সঠিক আনসার হবে বৃদ্ধি, তিনের ডি। পরের প্রশ্ন, পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীর তাপমাত্রা কত ছিল? না, 5000 ডিগ্রি থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। চারের এ হবে সঠিক আনসার। পাঁচ নম্বর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রের দিকে কোন কোন মৌলের উপস্থিতি দেখা যায়? পৃথিবীর কেন্দ্রের দিকে কোন কোন মৌলের উপস্থিতি দেখা যায়? লোহা ও নিকেল। পাঁচের বি হবে সঠিক আনসার। পরের প্রশ্ন, পৃথিবী কবে সৃষ্টি হয়েছিল? পৃথিবী কবে সৃষ্টি হয়েছিল? আনুমানিক 500 কোটি বছর আগে। ছয়ের সি হবে সঠিক আনসার। সাত নম্বর প্রশ্ন, জড় বস্তুর থেকে কবে রাসায়নিক উপায়ে প্রাণের সৃষ্টি হয়েছিল? জড় বস্তু থেকে কবে রাসায়নিক উপায়ে প্রাণের সৃষ্টি হয়েছিল? সঠিক আনসার হবে 3.7 বিলিয়ন বছর আগে। সাতের বি হবে সঠিক আনসার। আট নম্বর প্রশ্ন, বিজ্ঞানের নিম্নলিখিত কোন শাখায় উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হয়? বিজ্ঞানের নিম্নলিখিত কোন শাখায় উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হয়? সঠিক উত্তর হবে বোটানি, আটের বি। পরের প্রশ্ন, জীববিদ্যার সঙ্গে পদার্থবিদ্যার সমন্বয়ে গঠিত বিজ্ঞানকে বলে জীব পদার্থবিদ্যা। নয়ের বি হবে সঠিক আনসার। পরের দশ নম্বর প্রশ্ন, জীববিদ্যার সঙ্গে রসায়নের সংযোগে গঠিত হয়েছে? জীববিদ্যার সঙ্গে রসায়নের সংযোগে গঠিত হয়েছে না জীব রসায়ন? দশের ডি হবে সঠিক আনসার। এগারো নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি উচ্চ ফলনশীল ধান? জহর, সোনা, জয়া, জনক। সঠিক আনসার হবে জয়া, এগারো সি। কোনটি উচ্চ ফলনশীল গমের ভ্যারাইটি? সোনালিকা, বারোর ডি হবে সঠিক আনসার। তেরো নম্বর প্রশ্ন, জহর কোনটি উচ্চ ফলনশীল ভ্যারাইটি? জহর কোনটি উচ্চ ফলনশীল ভ্যারাইটি? ভুট্টা, এটি হবে সঠিক আনসার। চোদ্দ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি উন্নত জাতের অধিক দুগ্ধপ্রদায়ী গাভী? চোদ্দ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি উন্নত জাতের দুগ্ধ প্রদায়ী গাভী হলো? চোদ্দ নম্বরের সি হলো সঠিক আনসার, সাই ওয়াল। পনেরো নম্বর প্রশ্ন, পাগলা কুকুরের লালা থেকে প্রাপ্ত জলাতঙ্ক রোগের প্রতিষেধক কী? প্রতিষেধকটি হলো না হাইড্রোফোবিনাম। পনেরো এ হবে সঠিক আনসার। ষোলো নম্বর প্রশ্ন, মহাকাশ যানে অক্সিজেন সরবরাহের জন্য কোন শৈবাল রাখা হয়? মহাকাশ যানে অক্সিজেন সরবরাহের জন্য কোন শৈবাল রাখা হয়? ক্লোরেল্লা, ক্লোর ডি হবে সঠিক আনসার। সতেরো নম্বর প্রশ্ন, বৈদিক সাহিত্যে কতগুলি উদ্ভিদের উল্লেখ করা হয়েছে? বৈদিক সাহিত্যে কতগুলি উদ্ভিদের উল্লেখ করা হয়েছে? 740টি। এক সতেরো ডি বি হবে সঠিক আনসার। আঠেরো নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কাকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়? নিম্নলিখিত কাকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়? না, থিওফ্রাস্টাস, আঠারো সি হবে সঠিক আনসার। কাকে বিন্যাসবিধির জনক বলা হয়? কাকে বিন্যাসবিধির জনক বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে। কুড়ি নম্বর প্রশ্ন, লিনিয়াস কবে তার স্পেসিস প্ল্যান্টারাম গ্রন্থে 4200টি প্রাণীর প্রজাতি উল্লেখ করেন? লিনিয়াস কবে তার স্পেসিস প্ল্যান্টারাম গ্রন্থে 4200টি প্রাণী প্রজাতির উল্লেখ করেন? কুড়ির
ए হবে সঠিক আনসার ক্যাসিয়া না হবে 1758 খ্রিস্টাব্দে লিনিয়াস তার স্পেসিস প্ল্যান্টেরিয়াম গ্রন্থে 4200 টি প্রাণী প্রজাতি উল্লেখ করেন। এই সময়টা হলো 1758 খ্রিস্টাব্দ। 21 নম্বর প্রশ্ন, আম গাছের দ্বিপদ নামটি হলো, আম গাছের দ্বিপদ নাম হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। 21 সি হবে সঠিক আনসার। 22 নম্বর প্রশ্ন, জীবের দ্বিপদ নামকরণের শেষ অংশটি হলো, জীবের দ্বিপদ নামকরণের শেষ অংশটি হলো প্রজাতি। 22-এর এ হবে সঠিক আনসার। 23 নম্বর প্রশ্ন, কোথায় আধুনিক ট্যাক্সোনমির সূচনা হয়, কোথায় আধুনিক ট্যাক্সোনমির সূচনা হয়, ইউরোপে। 23-এর বি হবে সঠিক আনসার। 24 নম্বর প্রশ্ন, হায়ারিকাল শ্রেণীবিন্যাসে কয়টি ধাপ ছিল, 7টি। হায়ারার্কিক্যাল শ্রেণীবিন্যাসে 7টি ধাপ ছিল। 25 নম্বর প্রশ্ন, লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির 7টি ধাপের সবচেয়ে প্রথমে ছিল রাজ্য। 25-এর ডি হবে সঠিক আনসার। মানুষের শ্রেণীগত অবস্থানে অধিশ্রেণীটি হলো, মানুষের শ্রেণীগত অবস্থানে অধিশ্রেণীটি শ্রেণীটি হলো ন্যাথোস্টোমাটা। 27-এর সি হবে সঠিক আনসার। পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি শ্রেণী নিয়ে গঠিত হয়, 27 নম্বর প্রশ্ন, পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি শ্রেণী নিয়ে গঠিত হয় পর্ব, 27-এর এ হবে সঠিক আনসার। 28 নম্বর প্রশ্ন, পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি প্রজাতি নিয়ে গঠিত গোষ্ঠী হলো, 28-এর ডি অর্থাৎ গণ। পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি প্রজাতি নিয়ে গঠিত গোষ্ঠী হলো গণ। 29 নম্বর প্রশ্ন, পদ্মের বিজ্ঞানসম্মত নামটি হলো, পদ্মের বিজ্ঞানসম্মত নামটি হলো নীলাম্বু লুসিফেরা। 29-এর ডি। 30 নম্বর প্রশ্ন, গিনিপিকের বিজ্ঞানসম্মত নাম, গিনিপিকের বিজ্ঞানসম্মত নাম ক্যাভিয়া পোর্সেলাস, ক্যাভিয়া পোর্সেলাস। 30-এর সি। 31 নম্বর প্রশ্ন, হুইটকারের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের অন্তর্গত প্রোক্যারিওটিক ও আণুবীক্ষণিক কোষযুক্ত জীব কোন রাজ্যে দেখা যায়। হুইটকারের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের অন্তর্গত প্রোক্যারিওটিক ও আণুবীক্ষণিক কোষযুক্ত জীব কোন রাজ্যে দেখা যায়, না উত্তর হবে মোনেরা। 31-এর বি হবে সঠিক আনসার। 32 নম্বর প্রশ্ন, পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের অন্তর্গত কোন রাজ্যের জীবেরা হলজৈব পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে, পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের অন্তর্গত কোন রাজ্যে জীবেরা হলজৈব পুষ্টি সম্পন্ন করে, উত্তর হবে বি অ্যানিম্যালিয়া, অ্যানিম্যালিয়া। 33 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শৈবাল, নিম্নলিখিত কোনটি হলো শৈবাল, পোগোনেটাম, স্পাইরোগাইরা, ডায়োপটেরিস ইস্ট। এর মধ্যে সঠিক আনসার হবে স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা হলো একটি শৈবাল। 34 নম্বর প্রশ্ন, কোনটি থ্যালাস প্রকৃতির মশ, কোনটি থ্যালাস প্রকৃতির মশ, রিক্সিয়া। 34-এর এ হবে সঠিক আনসার। 35 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গুপ্ত বীজী উদ্ভিদ, মটর, মটর হলো গুপ্ত বীজী উদ্ভিদ, কোন প্রকার উদ্ভিদ গোষ্ঠীতে পুংরেণুপত্র ও স্ত্রীরেণুপত্র মঞ্জুর উপস্থিত। 36-এর বি ব্যক্তবীজী, 36-এর বি হবে ব্যক্তবীজী, এটাই সঠিক আনসার। 37 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ, ছোলা। 37-এর সি, কোনটি এক প্রকার ছিদ্রাল প্রাণী। 38-এর সি সাইকন, সাইকন হলো ছিদ্রাল প্রাণী। 39 নম্বর প্রশ্ন, কোনটি প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণী, ফিতাকৃমি, ফিতাকৃমি হলো প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। 40 নম্বর প্রশ্ন, নন কর্ডাটার কোন পর্বে ছদ্মশীলম উপস্থিত, নন কর্ডাটার কোন পর্বে ছদ্মশীলম উপস্থিত, সঠিক আনসার হবে নিমাটোডা, নিমাটোডা। 40-এর সি। 41 নম্বর প্রশ্ন, কোনটি সন্ধিপদ পর্বযুক্ত প্রাণী, না চিংড়ি, চিংড়ি হলো সন্ধিপদ যুক্ত প্রাণী। 41-এর বি হবে সঠিক আনসার। 42 নম্বর প্রশ্ন, কোন ব্যাঙ কোন পর্বভুক্ত প্রাণী, কোন ব্যাঙ কর্ডাটা পর্বভুক্ত প্রাণী। 42-এর সি হবে সঠিক আনসার। 43 নম্বর প্রশ্ন, জল শামুক কোন পর্বের অন্তর্ভুক্ত, মোলাস্কা, মোলাস্কা হলো জল শামুক, এই পর্বের প্রাণী, মোলাস্কা পর্বের প্রাণী হলো শামুক। 43-এর
বি হলো সঠিক আনসার। 44 নম্বর প্রশ্ন, কোন পর্বভুক্ত প্রাণীদের বহিঃকঙ্কাল কাইটিন দ্বারা নির্মিত? কোন পর্বভুক্ত প্রাণীদের বহিঃকঙ্কাল কাইটিন দ্বারা নির্মিত? 44 সি আর্থ্রোপোডা। 45 নম্বর প্রশ্ন, অ্যাসিডিয়া কোন উপপর্বের অন্তর্ভুক্ত? অ্যাসিডিয়া হলো ইউরোকর্ডাটা। 45 সি 46 নম্বর প্রশ্ন, কর্ডাটার কোন উপপর্বে গলবিলের পাশে ইউ আকৃতির ফুলকা ছিদ্র বর্তমান? হেমিকর্ডাটা। 46 সি হবে সঠিক আনসার। 47 নম্বর, ন্যাথোস্টোমাটার অন্তর্গত প্রাণী হলো? ন্যাথোস্টোমাটার অন্তর্গত প্রাণী হলো 47 সি পায়রা। ন্যাথোস্টোমাটার অন্তর্ভুক্ত প্রাণী পায়রা। 48 নম্বর প্রশ্ন, কনড্রিকথিস শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী হলো? টর্পেডো। টর্পেডো হলো কনড্রিকথিস শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী। 48 সি হবে সঠিক আনসার। 49 নম্বর প্রশ্ন, চিল কোন শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী? অ্যাভিস। চিল অ্যাভিস পর্বভুক্ত প্রাণী। 49 বি। আজকের শেষ প্রশ্ন, কোন শ্রেণীর প্রাণীতে কর্ণছত্র পল্লবভ্রম উপস্থিত? ম্যামেলিয়া। 49 ডি, ম্যামেলিয়া শ্রেণীর প্রাণীতে কর্ণছত্র পল্লবভ্রম উপস্থিত। এইভাবে আমাদের প্রস্তুতি চলতে থাকবে, আপনারা সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।